নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিত ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। পঞ্চদশ অর্থ কমিশনের অধীনে সোনাইয়ে তিনটি প্রকল্পের সূচনা, ব্যয় 18.5 লক্ষ টাকা। বর্জারেঙ্গায় 397 জন হিতাধিকারীদের মাইক্রোফাইন্যান্সের চেক প্রদান মন্ত্রী পরিমলের। করিমগঞ্জে ড্রেনের কাজ নিয়ে অসন্তোষ ব্যবসায়ী সহ পথচারীদের, তীব্র ক্ষোভ ব্যক্ত। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। পঞ্চদশ অর্থ কমিশন থেকে মধ্য সোনাই জেলা পরিষদ এলাকায় তিনটি প্রকল্পের কাজের শিলান্যাস করলেন এলাকার জেলা পরিষদ সদস্যের প্রতিনিধি তথা সোনাই যুব কংগ্রেসের সভাপতি ইজাজ হোসেন লস্কর। বৃহস্পতিবার দুপুরে প্রথমে চাঁদপুর জিপির ডেফলিপারে 18.5 লক্ষ টাকা ব্যয়ে রাস্তা শিলান্যাস করেন তিনি। পরে নগদীগ্রাম জিপির পাকা মসজিদে 5 লক্ষ টাকা ব্যয়ে মিনি পিএইচএর শিলান্যাস ও 5 লক্ষ টাকা ব্যয়ে সাতকরাকান্দি জিপির আনসারি মসজিদে কমিউনিটি স্যানিটেশনের কাজের ফলক উন্মোচন করেন। এতে উপস্থিত ছিলেন নরসিংহপুর ব্লকের সহকারী বাস্তুকার রঞ্জিত দাস সহ স্থানীয় বিশিষ্টরা। এদিন প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে ইজাজ হোসেন বলেন, বিজেপি সরকার ক্ষমতায় আসার পর উন্নয়নমূলক কাজকর্মে বরাদ্দ অর্থ হ্রাস পেয়েছে, তবুও এলাকার সার্বিক উন্নয়নে সব ধরনের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে জানান তিনি। মধ্য সোনাই জেলা পরিষদ এলাকার 15 ফাইন্যান্সের আন্ডারে মধ্য সোনাই এলাকায় তিনটা প্রকল্পের শিলান্যাস করা হয়েছে। তো প্রথমে আমরা সোনাই সমষ্টির মধ্য সোনাই এলাকার চাঁদপুর জিপির ডেফলিফারে একটা রাস্তার সেন্ড্রেবেলের রাস্তার কাজের শুভ শিলান্যাস করি 8.5 লাখ টাকা। তারপর নগদীগ্রাম পাকা মসজিদে একটা মিনি পিএইচই সেটার কাজের আজকে শুভ শিলান্যাস করা হয়। এবং এখন বর্তমানে মধ্য সোনাই এলাকার সাতারাহান্দি জিপির আনসারি মসজিদে আনসানিতে কমিউনিটি স্যানিটেশনের জন্য 4টা ইউরিনাল, ওপেন ইউরিনাল, 2টা টয়লেট এবং আরেকটা বাথরুমের প্রভিশন একটা কাজের আজকে শুভ শিলান্যাস। বুধবার ধলাই বিধানসভা সমষ্টির বর্জালাঙ্গা উন্নয়ন খণ্ডে 397 জন হিতাধিকারীদের মধ্যে মাইক্রোফাইন্যান্স প্রেরণা ও ত্রাণ প্রকল্পের চেক তুলে দিলেন আসাম সরকারের বন ও পরিবেশ, মিন এবং আবগারি বিভাগের মন্ত্রী তথা ধলাই সমষ্টির বিধায়ক পরিমল শুক্লবৈদ্য। এদিন বর্জালাঙ্গা পায়োনিয়ার সংঘ ক্লাবের প্রেক্ষাগৃহে আনুষ্ঠানিকভাবে হিতাধিকারীদের মধ্যে চেক তুলে দেন মন্ত্রী। পরে অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য বলেন, অসম সরকারের বিজেপি নেতৃত্বাধীন সরকারের সব থেকে বড় উদ্যোগ মাইক্রোফাইন্যান্সের ফলে রাজ্যের লক্ষ লক্ষ মহিলা হিতাধিকারীদের মুখে হাসি ফোটানো সম্ভব হয়েছে। বর্জালাঙ্গা উন্নয়ন খণ্ড এলাকায় এখন পর্যন্ত প্রায় 791 জন হিতাধিকারীদের চেক অনুমোদন হয়েছে, যা আনুষ্ঠানিকভাবে বুধবার 397 জনের মধ্যে তুলে দেওয়া হয়। যেসব হিতাধিকারীদের নাম বঞ্চিত হয়েছে তাদেরকে অন্তর্ভুক্ত করা হবে এবং তিনি বিভাগীয় কর্তৃপক্ষদের এ নিয়ে সঠিকভাবে কাজ করার আহ্বান জানান। এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বর্জালাঙ্গা উন্নয়ন খণ্ডের আধিকারিক আরিফ আহমেদ চৌধুরী, বর্জালাঙ্গা উন্নয়ন খণ্ডের আঞ্চলিক পঞ্চায়েত সভাপতি সুবোধ দাস, পশ্চিম ধলাই জেলা পরিষদ সদস্য লক্ষ্মীরানী যাদব, আইরংমারা জিপি সভাপতি প্রবীর ভট্টাচার্য সহ অন্যান্যরা। আর আজকের দিনে যিনি মুখ্যমন্ত্রী হয়েছেন ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা, তিনি বিগত সরকারে বিত্তমন্ত্রী ছিলেন, ফাইন্যান্স মিনিস্টার এবং অন্যান্য দপ্তর ছিলেন। গভীরভাবে অধ্যয়ন করে যে আমাদের গ্রামাঞ্চলের অর্থনৈতিক অবস্থা আমরা কিভাবে মজবুত করতে পারি, তার জন্য গভীরভাবে অধ্যয়ন করে তিনি সরকারকে এবং দলকে পরামর্শ দিয়েছিলেন যে সমগ্র আসামে আমরা গ্রামীণ অর্থনীতিকে যদি মজবুত করতে হয় তাহলে যারা ঋণগ্রস্ত হয়েছে প্রথমে তাদেরকে ঋণমুক্ত করতে হবে। আর এটাকে সামনে রেখে ওনার মাধ্যমে দলের অন্যান্য নেতৃবর্গের মাধ্যমে নির্বাচনের আগে আমরা বলেছিলাম যে আমরা মাইক্রো ফাইন্যান্সে যারা অংশগ্রহণ করেছেন, যারা দিতে পারেননি বা দিয়েছেন বা অর্ধেক দিয়েছেন, তাদেরকে আমরা সরকারের পক্ষ থেকে আমরা সহায়তা। অতি ধীর গতিতে চলছে করিমগঞ্জ শহরের ড্রেনের কাজ। এক প্রকার কাজ সমাপ্ত হলেও কিছু কিছু স্থানে ড্রেনের উপরে স্লেভ না বসানোর জন্য বেকায়দায় পড়েছেন স্টেশন রোডের ব্যবসায়ী সহ সাধারণ পথচারীরা।
ঠিকাদারদের এহেনো গাফিলতির জন্য প্রতিনিয়ত পথচারীরা দুর্ঘটনার শিকার হচ্ছেন, তো অন্যদিকে ব্যবসায়ীরা তাদের ব্যবসায় মার খাচ্ছেন। বৃহস্পতিবার ক্ষোভের সুরে এক পথচারী এবং শহরের প্রতিষ্ঠিত বস্ত্র প্রতিষ্ঠান সারদামনি স্টোরের স্বত্বাধিকারী ঠিকাদারদের বিরুদ্ধে এমনই অভিযোগ তোলেন। তারা বলেন, ঠিকাদারদের এহেনো গাফিলতির জন্য তারা অনেক সমস্যায় ভুগছেন, তাই বিষয়টি নিয়ে জেলা প্রশাসন সহ জেলা উপায়ুক্তের দৃষ্টি আকর্ষণ করেন তারা। অতিসত্বর শহরের ব্যস্ততম বাণিজ্যিক এলাকা স্টেশন রোডের ড্রেনের কাজ পুরোপুরি সমাপ্ত না হলে তারা আগামীতে এই ঠিকাদারদের বিরুদ্ধে বিহিত ব্যবস্থা নিতে বাধ্য হবেন বলে কড়া ভাষায় হুঁশিয়ারি দেন। আমি যাওয়ার সময় এখানে দেখি পুরা মানে রাস্তার অবস্থা আর মানুষ খালি আর যার পরের বাজার করা যায়, রিডাকশনের সময় এরকম কন্ডিশন, মানে এটা ফুটপাতে অ্যাকচুয়ালি এটা তো লেভেল থাকার কথা, কিন্তু এখানে এই নিশা নিশা জায়গা মানুষ আপ ডাউন করে পরের, আমি নিজে এখন ফোরছি বাজারে যাইতেছি, মানে যাওয়ার সময় যাওয়ার লাগছি এটা এখানেও দেখি এরকম কন্ডিশন, তো আমি ফোরছি না, মানে অর্ধসমাপ্ত কাজ থাকার কারণে মানুষের অসুবিধা, চলাফেরার অসুবিধা, হোটেল লাগে। এখন আপনার দাবি কীটা? আমার দাবি মানে এটা মানে ইয়ে করার, মানে করার একটা ব্যবস্থা, এটাই আমি করি আর কি। স্ল্যাবগুলা রেডি আছে কিন্তু তারা বোয়ার না, তারা গাফিলতির লাগিয়ে মানুষের অসুবিধা। আমরা অনেকদিন থেকে কই আর বোয়া বোয়া, তারা বোয়ায় না, বোয়াইতে রাজি না। মিস্ত্রিগুলা সপ্তাহে মিস্ত্রিগুলা খালি করে কাজ রয়েছে, কাজ রয়েছে, ইঞ্জিনগুলা চালাই তো হয়েছে, একুশ দিনের আগে বলে এগুলা ঠিকমে না, তো তারা একুশ দিন হয়েছে না, একুশ দিন হওয়ার পরে তারা বোয়াইতো, ওটা হয় আমরা মানে কথা শুনেই না তারা। ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠা দিবস উপলক্ষে 6 এপ্রিল থেকে 20 এপ্রিল পর্যন্ত কর্মসূচি হাতে নিয়েছে কেন্দ্রীয় ও রাজ্যিক বিজেপি। এ উপলক্ষে বিজেপির সেবা কর্মসূচি ও বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে নরসিংপুর মণ্ডল বিজেপির ব্যবস্থাপনায় বুধবার ধলাই খণ্ড প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে রোগীদের মধ্যে ফলমূল তুলে দেন আসাম সরকারের বন ও পরিবেশ, মিন এবং আবগারি বিভাগের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। এদিন তার সাথে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ধলাই গাঁও পঞ্চায়েত সভাপতি ভূষণ পাল, নরসিংপুর মণ্ডল বিজেপির সভাপতি লাল বাহাদুর কুর্মী, সাধারণ সম্পাদক পৃথ্বীশ চন্দ্র দাস, নরসিংপুর মণ্ডল বিজেপি প্রভারী ধ্রুব ভট্টাচার্য, ধলাই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের ডক্টর দিলীপ পাল সহ মণ্ডলের অন্যান্য পদাধিকারীরা। সে যদি ভালো স্বাস্থ্যের অধিকারী হয় সে সবচেয়ে সুখী, আর তার তুলনায় যদি কেউ বিস্তলায় থাকে, ডাক্তারকে সিস্টারকে ডাকতে হয় তার থেকে অসুখী আর কি। আমরা সবাই চাই যতদিন বাঁচি ততদিন যাতে সুস্বাস্থ্য বজায় রেখে বাঁচতে পারি, সবাই আমরা জানি। আমরা লক্ষ্য করেছি সমাজ, যেহেতু মানুষ আমরা, আমরা বিভিন্ন সময় বিভিন্ন অসুবিধা রোগ ইত্যাদির আমরা মুখোমুখি হই, তো আমাদের দৌড়ে যেতে হয়। তার কাছে যাই আমরা যারা স্বাস্থ্য রক্ষার ব্যাপারে বিশেষ জ্ঞান অর্জন করে, ডাক্তারের কাছে যাই, ডাক্তার অ্যাভেলেবল না হলে আমরা সিস্টারের কাছে যাই, সিস্টারও যদি অ্যাভেলেবল না থাকে আমরা আশা করি এখানে যাই যে দিদি কোন। আগামীকাল থেকে শিলচর বঙ্গভবনে শুরু হতে চলছে রূপম সামাজিক ক্রীড়া ও সাংস্কৃতিক সংস্থার 41তম প্রয়াত নরেশচন্দ্র পাল স্মৃতি সর্বভারতীয় একাঙ্ক নাট্য প্রতিযোগিতা। শুক্রবার অর্থাৎ 8 এপ্রিল বিকেল 4টায় বরাকবঙ্গের কেন্দ্রীয় সভাপতি রাধিকা রঞ্জন চক্রবর্তী এই নাট্য প্রতিযোগিতাটির উদ্বোধন করবেন। এবারের প্রতিযোগিতায় বিভিন্ন জায়গা থেকে সর্বমোট 21টি নাটক দল অংশ নেবে। প্রতিদিন বিকেল 3টে থেকে শুরু হবে নাটক প্রতিযোগিতা। উদ্বোধনের দিন থাকবে 3টি নাটক। এর পরের দিন থেকে অর্থাৎ 9 এপ্রিল থেকে 11 এপ্রিল পর্যন্ত প্রতিদিন 6টি করে নাটক অনুষ্ঠিত হবে। পরে এ বিষয় নিয়ে সংস্থার সম্পাদক নিখিল পাল সংবাদ মাধ্যমের সম্মুখে বিস্তারিত তুলে ধরেন। বছর আমাদের 41তম প্রতিযোগিতা শুরু হচ্ছে আগামীকাল শুক্রবার ঠিক বিকাল 4টার সময়। এতে উদ্বোধন করবেন বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলনের সভাপতি শ্রীযুক্ত রাধিকা রঞ্জন চক্রবর্তী মহাশয়। সেই সঙ্গে এবছর আমাদের এই প্রতিযোগিতায় মোট 21টি নাট্যদল অংশগ্রহণ করছে। আগামীকাল পরপর 3টি নাটক মঞ্চস্থ হবে, বা প্রথম নাটক হবে শিলচর কালচারাল ইউনিট, এরপর কলকাতার মরিচিকা, এবং সবশেষে আগামীকালের নাটক পূবালী মঞ্চস্থ করবে। এতে প্রতি বছর যেভাবে আপনারা সাহায্য সহযোগিতা করে আসছেন, আশা করছি এবছরও প্রত্যেকের সাহায্য সহযোগিতা আমরা পাবো, সেই সঙ্গে আমাদের এই প্রতিযোগিতাকে সুন্দর সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারবো। আগামীকাল ঠিক 4টায় আমি শিলচর শহরের সংস্কৃতি প্রেমী জনসাধারণ সবার কাছে অনুরোধ করছি, আপনারা সবাই আসুন, আপনারা আসলেই আমাদের এই প্রতিযোগিতা সার্থক।
আশিয়া গ্যাস এজেন্সির প্রায় 18,000 অধিক গ্রাহক সংকটে পড়েছেন। এ নিয়ে জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করলেন গ্রাহক সুরক্ষা সমিতির কর্মকর্তারা। ট্রেড লাইসেন্স সংক্রান্ত একটি বিষয় নিয়ে কাছাড় জেলা প্রশাসনের তরফে বিগত জানুয়ারি মাসের 29 তারিখ জারি করা এক নির্দেশের পরিপ্রেক্ষিতে শিলচর মেহেরপুরস্থিত আশিয়া গ্যাস এজেন্সি তাদের ব্যবসা স্থগিত রাখায় এজেন্সির প্রায় 18,000 গ্রাহক আজ চরম সংকটের মুখে এসে দাঁড়িয়েছেন। আসন্ন ঈদ ও পয়লা বৈশাখে মাথায় রেখে গ্রাহকদের পাশে দাঁড়ানোর জন্য জেলা প্রশাসনকে আবেদন জানান গ্রাহক সুরক্ষা সমিতির কর্মকর্তারা। বুধবার সমিতির কেন্দ্র কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে সংস্থার কর্মকর্তারা জানান, ট্রেড লাইসেন্স সংক্রান্ত বিষয়টি অতি দ্রুত মীমাংসা করে আশিয়া গ্যাস এজেন্সি পুনরায় তাদের ব্যবসায় ফিরে আসলে শহরের প্রায় 18,000 গ্রাহক তাদের বিভিন্ন সমস্যা থেকে স্থায়ীভাবে রেহাই পাবেন। কারণ করোনা মহামারী চলাকালীন সময়ে আশিয়া গ্যাস এজেন্সি বিগত 2 বছর খুব ভালো গ্রাহক সেবা দিয়েছে বলে সমিতির কর্মকর্তারা মনে করেন। আসন্ন ঈদ ও পয়লা বৈশাখ এত অঞ্চলের মানুষের কাছে এক বিশাল উৎসব, তাই সমস্ত দিক বিবেচনা করে স্থানীয় প্রশাসন ও আশিয়া গ্যাস এজেন্সি কর্তৃপক্ষ বৃহত্তর মেহেরপুর, ঘুঙ্গুর ও কাঁঠাল রোড সহ বিভিন্ন অঞ্চলের গ্রাহকদের পাশে দাঁড়ানোর পাশাপাশি উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করার এদিন আবেদন জানান সমিতির কর্মকর্তারা। পরে বিষয়টি নিয়ে সংস্থার সাধারণ সম্পাদক বিপ্লব কুমার গোস্বামী সংবাদ মাধ্যমের সম্মুখে বিস্তারিত তথ্য তুলে ধরেন। তারা আমাদের কাছে অনেক অভিযোগ জানিয়েছে যে তারা সঠিক সময়ে বর্তমান সময়ে আপনার রান্নার গ্যাস পাচ্ছে না এবং নানা অসুবিধার মধ্যে আছে। তো আমরা মনে করি যে এটা একটা ট্রেড লাইসেন্সের সংক্রান্ত একটা ব্যাপার নিয়ে জেলা প্রশাসন আশিয়ার এই ব্যবসা স্থগিত রাখার নির্দেশ দিয়েছিলেন। তো আমরা মনে করি যে এই ট্রেড লাইসেন্স সংক্রান্ত ব্যাপারটা অতি দ্রুত মীমাংসা করে আশিয়া গ্যাস এজেন্সি আবার তাদের ব্যবসায় ফিরে আসুক এবং গ্রাহকরা যাতে একটা সঠিক সময়ে আপনার এই রান্নার গ্যাস পেতে পারেন। বর্তমানে রমজান মাস চলছে, 2 দিন পরেই আপনার ঈদের উৎসব থাকবে, তারপর হচ্ছে পয়লা বৈশাখ। আমাদের এত অঞ্চলে যারা আছেন তাদের একটা বিশাল উৎসব পয়লা বৈশাখ। অতএব এসব সমস্ত কিছু বিবেচনা করে অন্তত জেলা প্রশাসন যাতে এই এই ঘুঙ্গুর এবং মেহেরপুর অঞ্চলের আশিয়া গ্যাস এজেন্সি গ্রাহকদের পাশে এসে দাঁড়ান এবং উপযুক্ত ব্যবস্থা নেন। ধোয়ারবন্দ বাজারে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার এটিএম সংস্থাপনের জন্য আবেদন দাখিল করলেন ধোয়ারবন্দের আঞ্চলিক পঞ্চায়েত প্রতিনিধি ধর্মেন্দ্র তিওয়ারি। বৃহত্তর ধোয়ারবন্দ এলাকায় শুধুমাত্র অসম গ্রামীণ বিকাশ ব্যাংকের শাখা ছাড়া আর কোনো ব্যাংক বা এটিএম কেন্দ্র না থাকায় টাকা লেনদেনে অনেক কষ্টকর ব্যাপার হয়ে দাঁড়িয়েছে ধোয়ারবন্দ, লোহারবন্দ ও বাগবাহারের প্রত্যন্ত অঞ্চলের লোকদের জন্য। এই অঞ্চলে 2-1টি সিএসপি থাকলেও তা লোকদের চাহিদা মেটাতে অপর্যাপ্ত। গোটা এলাকায় সব থেকে নিকটবর্তী এটিএম প্রায় 10 কিলোমিটার দূরে অবস্থিত, যা অসম বিশ্ববিদ্যালয়ের সামনে রয়েছে। তাই এলাকার জনগণের সুবিধার্থে ধোয়ারবন্দ বাজারে একটি এটিএম চালু করার জন্য 2020 সালের 17 ফেব্রুয়ারি ধোয়ারবন্দের আঞ্চলিক পঞ্চায়েত প্রতিনিধি ধর্মেন্দ্র তিওয়ারি স্টেট ব্যাংকের দরগাকোনা শাখায় একটি আবেদন দাখিল করেন এবং অতি সত্বর সেই এটিএম কেন্দ্রটি চালু করার জন্য অনুরোধ করেন। কিন্তু সেই আবেদনের 2 বছর পেরিয়ে যাওয়ার পরও কাজটি না হওয়ায় বৃহস্পতিবার ফের এসবিআই শাখাতে একটি দরখাস্ত জমা করেন, পাশাপাশি অতি সত্বর এটিএম চালু করার জন্য অনুরোধ জানান। এ ব্যাপারে ব্যাংক ম্যানেজার তাকে আশ্বাসও প্রদান করেন বলে জানা গেছে। কাছাড় কংগ্রেস বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থির পৈতৃক সম্পত্তি নয়, দলের অন্দরমহলের অশান্তিকর পরিস্থিতির জন্য সরাসরি উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থকে বিঁধলেন দলীয় নেতা অভিজিৎ পাল। বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলন আয়োজন করে তিনি জানান, বরাকে কংগ্রেসের গুরুত্বপূর্ণ পদে ঘনিষ্ঠদের সুযোগ দেওয়ার চক্রান্ত করছেন কমলাক্ষ, যা দলের পক্ষে মোটেই হিতকর নয় বলে মত ব্যক্ত করেন তিনি। অশ্লীল কথাবার্তা গালিগালাজ করলো এবং যেভাবে চেয়ার তালিয়ে মারতে গেল, হ্যাঁ এটা কি অনুশাসন ব্যবস্থা উনি নিয়েছেন আজকে 3 দিন ধরে? সেটাকে বলছেন উনি ব্যক্তিগত ব্যাপার, আর শিলচর কংগ্রেসের ব্যাপারটা বলছেন যে 4-5 দিন দুষ্কৃতীরা করছে। কি সুন্দর না বিচারিতা, উনি কি বরাদ্দ করতে পারেন নেতৃত্ব দেবেন শিলচরে এই ধরনের ইনকেমেন্সের মানে মানে কি উদ্দেশ্য আপনার? কেউ না দেখুন, কমলাক্ষ দেবুলকাইস্ত আর আমি কার্যকরী সভাপতি হওয়ার পর থেকে উনি দলকে একটা পকেটস্থ করার জন্য, উনার মানে কুক্ষিগত করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। উনি যখনই যে পদে হোক উনি ওনার মন মতো
একটা উনার যারা মানে ছায়া সঙ্গী উনাকে বসানোর চেষ্টা করছেন, সে করিমগঞ্জ থেকে এনে শিক্ষা বসানো, সে যে জায়গা থেকে এনে কোনো মতে বসিয়ে দেওয়া, এই যে একটা কাজ চালিয়ে যাচ্ছে এটা দলের জন্য। আড়ম্বর সহ সাত্ত্বিকতা বজায় রেখে ইরখোলা বাজারে আয়োজিত হলো ব্রহ্মা পূজা। উল্লেখ্য, 2008 সালে এক বড়সড় দুর্ঘটনা থেকে গোটা বাজারটি কোনো রকমে রক্ষা পায়। পরবর্তীতে পণ্ডিতদের মতামত নিয়ে শুরু হয় ব্রহ্মা পূজা। করোনা মহামারীর সময় এক বছর পূজা আয়োজনে বাধা পড়লেও এবছর ইরখোলা বাজারে ব্রহ্মা পূজা বাদ দেননি আয়োজকরা। বাজারের ব্যবসায়ী পরিবার সহ এলাকার মানুষ এই পূজায় আনন্দ উপভোগ করতে সামিল হয়েছেন। এদিন প্রায় 2000 ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়। আয়োজন করেছি আর এইবার ভিতরে ছিল, এইবার একটু বাইরে আনিয়েছি, আর আনার পরে আমাদের পূজাটা চলছে। আর আরেকটা জিনিস, ওই যে বৃহত্তর মালগ্রামবাসী, যে ইটকলা মালগ্রাম আপনার গড়িয়ালা সব সাইডের মানুষই এই আমাদের পূজার সংযুক্ত হন, সবই আমাদের এখানে একটু আশীর্বাদ টাশীর্বাদ নিয়ে যান। এই পূজার এইবারের মানে লোয়েস্ট হয়েছে, মানে অন্য বছর তো 5,000 মানুষ হয়, এই বছর মানে অন্য ইয়েতে করোনা পিরিয়ডের পর থেকে আমাদের প্রমোশন কমে আসছে। সর্বসম্মতিক্রমে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বুধবার এক সভার মাধ্যমে গঠিত হলো আছিমগঞ্জ কানাইবাজার সমবায় কমিটি। সভায় ধনী ভোটে সভাপতি পদে খায়রুল হক ও সহসভাপতি পদে দিলওয়ার হোসেনকে মনোনীত করা হয়। এছাড়া সদস্য পদে দুর্বল শ্রেণী থেকে 8 জন ও সবুজ শ্রেণী থেকে 4 জন সহ মহিলা সংরক্ষিত আসনে 2 জন ও অনুসূচিত জাতি থেকে 1 জনকে মনোনীত করা হয়। দুর্বল সদস্যদের মধ্যে রয়েছেন নুরু উদ্দিন আফতাব হোসেন, রাজীব সিনহা, আবুল হোসেন, খায়রুল হক, আব্দুল মুকিত, নিহার রঞ্জন দেবনাথ ও দিলওয়ার হোসেন। সবুজ শ্রেণীর সদস্যরা হলেন সেলিম উদ্দিন, আব্দুল রূপ, হাজি শাহাবুদ্দিন ও সজল পাল। মহিলা সংরক্ষিত আসন থেকে মনোনীত হন যথাক্রমে আছারুন্নেছা ও ঝর্ণা দাস। অনুসূচিত জাতি থেকে নিহারঞ্জন অমরসূত্রকে মনোনীত করা হয়। সভায় সমবায় সমিতির নিয়ম মোতাবেক দুর্বল শ্রেণীর থেকে সভাপতি ও সহসভাপতি মনোনীত করা হয়। বিনা নির্বাচনে সমবায় বোর্ড গঠিত হওয়াতে এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছেন। পরে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে সমিতির নবম মনোনীত সভাপতি খায়রুল হক বলেন, বিভিন্ন প্রকল্প এই কোপারেটিভের এই এরিয়ার আছিমগঞ্জ কানাইবাজার কোপারেটিভ সোসাইটির সব জনসাধারণের বিভিন্ন স্বার্থর লগে এটা জড়িত আছে, যে এটা ব্যবসা প্রতিষ্ঠান। উদাহরণস্বরূপ গতকালকে আমি শুনছি যে একটা দুর্গিতা যে মিল ফ্যাক্টরি যে একটা ওলা একটা কোপারেটিভ সোসাইটি করে, এভরিডে দুধ কোম্পানি যে একটা হইলে একটা ওলা কোপারেটিভ সোসাইটি একটা করে, এলা হাজার হাজার কোটি টাকার তারা ইনভেস্ট করে। তো ভবিষ্যতে আমরা কোপারেটিভরে ওলা অগ্রগতির দিকে নিয়ে যাওয়ার লাগে আমরা আজকে সব বিওডির সদস্যদের লইয়া আমি চেষ্টা চালাইয়া যাইব, তো আমরা কল্পনা নিছি। নিত্য প্রয়োজন একজন মানুষের বা মানুষের দৈনন্দিন জীবনে যা প্রয়োজন খাওয়া তাকে লইয়া কারে খাপড় পরা পর্যন্ত সব কোপারেটিভের আন্ডারে আছে। কোপারেটিভে এই সব সিস্টেমটা চালু করতে পারে, খাফলর যেটাকে লইয়া আর আপনার গ্রোসারি যে কোনো জিনিস, ডায়েরি সাইরি বা ফার্ম যেটা ইচ্ছা করব, জনসাধারণের দৈনন্দিন জীবনে কোপারেটিভ যে জিনিসের প্রয়োজন আছে একটা কোপারেটিভ। পাথারকান্দি বাজার তথা অসম ত্রিপুরা 8 নং জাতীয় সড়কের পাশে গত দীর্ঘদিন ধরে রয়েছে একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন বৈদ্যুতিক ট্রান্সফরমার। বর্তমানে এই ট্রান্সফরমারটির একাংশ মাটিতে লেগে পড়ায় আশঙ্কা ব্যক্ত করেছেন এলাকার সচেতন মহল। যে কোনো সময়ে এই ট্রান্সফরমারের সংস্পর্শে ঘটতে পারে বড় ধরনের অঘটন, কিন্তু এ নিয়ে বিদ্যুৎ বিভাগের কোনো হেলদোল পরিলক্ষিত হচ্ছে না বলে অভিযোগ জানা গেছে। ইতিমধ্যে এই ট্রান্সফরমারের সংস্পর্শে এসে বেশ কটি গবাদি পশুর করুণ মৃত্যু ঘটেছে। তবুও বিভাগীয় কার্যালয় থেকে মাত্র 500 মিটার দূরে বিপদসংকুলভাবে অবস্থান করা এই ট্রান্সফরমারটিকে উপরে ওঠাতে বা অন্যত্র স্থানান্তরিত করতে এগিয়ে আসছে না বিভাগীয় আধিকারিকরা। এমন অভিযোগ সম্পর্কে স্থানীয়রা আরও জানান যে বিষয়টি বার কয়েক বিভাগীয় এজিএম সহ এসডিই ও বিধায়কের নজরে আনা হলেও সমস্যা কাটছে না। সৃষ্ট এই জ্বলন্ত সমস্যা নিরসনে স্থানীয়রা ফের একবার এ বিষয়ে পদক্ষেপ গ্রহণে সংশ্লিষ্ট বিদ্যুৎ বিভাগের এসডিওর আশু হস্তক্ষেপ কামনা করেছেন। উনি একটা বাসের সামান্যতম একটা বাসের বেড়া দিয়ে ওনার দায়িত্ব সমাপ্ত করেছেন। গতিকে আমাদের অনুরোধ, অতিসত্বর অতিসত্বর যে ফুটপাথ দিয়ে হাজার হাজার মানুষ চলাফেরা করে,
অনেক সময় সাইকেল আরোহীরা এসে সাইকেল ইয়াতে দেখেন আপনারা অনেক বাইক রাখা, অনেক সাইকেল রাখা, সাইকেল দূর দূরান্ত থেকে যারা সাইকেলে আসে সাইকেল আরোহীরা সাইকেল ড্রেস দিয়ে সাইকেল রাখে, তখন কারেন্টের একদম সংস্পর্শে আসে। অনেকদিন শর্ট সার্কিট হয়েছে, কারেন্ট সাইকেলে আর কারেন্টে একত্রিত হয়েছে। গতিকে বিদ্যুতের সময় বৃষ্টির সময় যখন বৃষ্টি পড়ে তখন তো এই গোটে এলাকাটা কারেন্টময় হয়ে যায়, এই গোটে এলাকাটা কারেন্টময় হয়ে যায়। আর্থিক করে যখন বৃষ্টি হয় তখন আর্থিক করে। গতিকে অতি সত্তর এটা সমাধান পাথারকাটির অফিস 400 থেকে 500 মিটার হবে। আপনারা কে এই বিষয়ে অবগত করেছেন? অনেকবার অবগত করা হয়েছে, ওনারা এসেছেন, স্টাফ পাঠিয়েছেন, স্টাফরা এসে ইলেকট্রিক তার দিয়ে ইলেকট্রিক ওপেন ওয়্যারের ধারে তার দিয়ে বান্ধিয়ে তারা মোটামুটি তারা কাজ সমাধান করে। শেষ করার আগে বিশেষ আমার বাংলা খবর আরো একবার। পঞ্চদশ অর্থ কমিশনের অধীনে সোনাইয়ে 3টি প্রকল্পের সূচনা, ব্যয় 18.5 লক্ষ টাকা। বর্জালেঙ্গায় 397 জন হিতাধিকারীদের মাইক্রোফাইন্যান্সের চেক প্রদান মন্ত্রী পরিমলের। করিমগঞ্জে ড্রেনের কাজ নিয়ে অসন্তোষ ব্যবসায়ী সহ পথচারীদের, তীব্র ক্ষোভ ব্যক্ত। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।